নমস্কার বন্ধুরা, মা লক্ষ্মী রান্নাঘরে আপনাদের স্বাগত উইথ ভিলেজ ফুড। আর আজকে দেখুন, আমি এক হাতে নারিকেল নিয়েছি আর এক হাতে দেখুন এক গামলা মুড়ি নিয়েছি। আজকে নারিকেল দিয়ে মুড়ি দিয়ে একটা নতুন রান্না করে দেখাবো, আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আর সঙ্গে থাকবেন। চলো নারিকেলটা কেটে নেব। এটা দেখুন ছিলে নিয়েছি, এবারে নারিকেলটা ফাটিয়ে নেব। আমি নারিকেলে আর মুড়ির যে একটা সন্দেশ বানাবো সেটার জন্য তেল দিয়ে অবশ্যই করব। সেটা হচ্ছে আমি নিয়েছি এক বাটি চিনি, নারিকেল আর সাদা তেল আর মুড়ি আর এলাইচি। এদিকে দেখুন বলে দিয়েছি মুড়ি নিয়েছি। এখানে খুবই সহজ পদ্ধতিতে আমি এটা বানাবো। আর দেখুন বেশি কিছু লাগে না এটার মধ্যে। নাড়ানোর আগে আমি মুড়িতে অল্প জল দিয়ে ভিজিয়ে রেখে দেব। মুড়িতে অনেক সময় লবণ থাকে, তাই এবার মুড়ি থেকে জলটা তুলে নেব। জলটা তুলে নিয়েছি, এবারে অল্প অল্প আমি মুড়িটাকে বেটে নেব, তারপর আমি এটা বানাবো। দেখুন মুড়িটা আমি অল্প অল্প বেটে নিয়েছি, আর দেখুন কীরকম হয়েছে এটা। এবারে এক এক করে সব দিয়ে দেব। প্রথমে দেব চিনি, তারপরে দিব গোটা মুড়ি, তারপরে দিয়ে দিব নারিকেল কুড়ে, ভালো করে মেখে নেব। আমি ভালো করে মেখে নিয়েছি, এবারে আমি উলুনটা জ্বালিয়ে নেব আর কড়াইটা বসিয়ে দেব। এবারে কড়াইটা বসিয়ে দেব, এটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দেব সাদা তেল, পুরোটা দিয়ে দেব। তেলের মধ্যে দিয়ে দেব তিন থেকে চারটে এলাইচি, ওটা দিলে স্মেলটা একটু ভালো হয়। দেখুন এরকম করে গোল গোল করে, আপনারা যেরকম ডিজাইনে চাবেন সেরকম দিতে পারবেন। আমি তো গোল গোল করে দিচ্ছি বলের মতো, খুবই ভালো লাগে খেতে এটা। সবটি ভেজে নেব আর দেখিয়ে দেব কীরকম হয়েছে এটা। আর কি সুন্দর হয়েছে দেখুন, একটার সাথে একটা লাগেনি, খুবই সুন্দর হয়েছে বলসের মতো, দেখতে অনেকটা ভালো লাগছে। দেখুন কি সুন্দর হয়েছে এটা, নারিকেল আর মুড়ি দিয়ে খুবই সুন্দর লাগছে। এটার নামটা হয়েছে চমচম, দেখুন একদম চমচম করছে, খুবই শক্ত হয়েছে দেখুন। পরে আমি সবটি বানিয়ে নেব। অনেকটা হয়েছে দেখুন কি সুন্দর হয়েছে, অনেকটা শক্ত বোঝাই যাচ্ছে না, মুড়ি দিয়ে আর নারিকেল দিয়ে খুবই ভালো লাগছে দেখতে, তাই আমি এটার নামও দিয়েছি চমচম। একটা আমি ফাটিয়ে দেখিয়ে দেব কীরকম হয়েছে, দেখুন খুবই সুন্দর হয়েছে এটা, আর দেখতে অনেকটা ভালো লাগছে, নিশ্চয়ই খেতেও অনেকটা ভালো লাগবে। বন্ধুরা সামনেই পুজো আসছে, তাই পুজোর সময় অনেক কিছু ঘরে বানিয়ে খেতে অনেকটা ভালো লাগে, তাই আমি এটা আজকে নতুন পুরোটা নতুন এটা রান্না আমি করেছি। আপনারা পুরো ভিডিওটা দেখেছেন অবশ্যই, আমার পুরো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই মা লক্ষ্মী চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন কীরকম হয়েছে কীরকম না। আর এরকম নতুন নতুন রান্না আমার চ্যানেলে অবশ্যই পাবেন।